একবারের জন্যই রাখছি তারপরে আমার না সঠিক খেয়াল নাই যে কি বলে দিব বা কেমনে দিব কোন মানুষ তাই নাই জিজ্ঞাসা করি নাই তারপরে কালকে আপনাদের এখানে জিজ্ঞাসা করছি আমি শুনছি দিতে হয় কিন্তু আমি যে এক বছরের মানে পড়া পুরান শেজদাগুলি শেষ আরেক বছর চলে আসছে তো আমার কি অনেক গুণা হয়েছে নাকি গুনা হইলে কিভাবে মাছ পাওয়া যায় এটা একটু যদি বলে দিতেন জি অনেক ধন্যবাদ বোন আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মুহতারাম বলবেন এই প্রসঙ্গে মহতারাম আপনার কাছে এবার যে বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে গত বছর যেমন এক বছর আগের ঘটনা কোরআনে কারিমের তিলাওয়াত করতে গিয়ে খতম করতে গিয়ে উনি শেষ দ্বারা পেয়েছেন কিন্তু কিভাবে শেষ দা দিতে হয় জানা ছিল না এভাবে এক বছর কেটে গেছে বা দুই বছর কেটে গেছে এখন তিনি জানতে পেরেছেন এই যে দেরিটা হয়েছে এটার জন্য তার গুনাহ হবে কিনা বা তার কি করণীয় সেজদার নিয়ম তো হইল সাথে সাথে সেজদা দেওয়া বিলম্ব না করা যেহেতু ওখানে সেজদা করার আদেশ রয়েছে অতএব সেজদার সাথে সাথে দেওয়া এটাই নিয়ম বিলম্ব হয়ে গেছে যদিও কেউ কেউ বল সেচদার না দিলেও জাহেজ হবে যে বোখাই শরীফ একটি অধ্যায় আছে এই ব্যাপারে তবে আসলে অনেকের মতো সেদ্ধ দেওয়াটা ওয়াজিব কেউ কেউ কোনো কোনো ফকির মতে অতএব তিনি দিতে পারেননি সেটা ভুলবশত হয়ে গেছে তার করা না জানার কারণে এখন আপনি ওই অতগুলি সৈদার এখন দিয়ে দেন সেই হিসাবে যেহেতু এখন জানছে অতএব যখনই তেলাওয়াত করবেন সাথে সাথে আপনি দিয়ে দেবেন